ময়মনসিংহের তারাকান্দ উপজেলার মালিডাঙ্গা গ্রামের দিনমজুর রাসেলের স্ত্রী প্রিয়া আক্তার গাজীপুরের শ্রীপুরে বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি। গত রবিবার প্রসব ব্যথা নিয়ে শ্রীপুর চৌরাস্তার নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে যান প্রিয়া। সেখানে জাহাঙ্গীর আলম নামে একজন নিজেকে ডাক্তার পরিচয় দেন। তিনি জানান, প্রসূতিকে দ্রুত সিজার না করলে মা সন্তান দুজনেরই সমস্যা হবে, অপারেশন করতে লাগবে 15,000 থেকে 16,000 টাকা। কিন্তু এত টাকা জোগাড় করতে পারেননি দিনমজুর রাসেল। এক পর্যায়ে জাহাঙ্গীর প্রস্তাব দেন, নবজাতককে তার কথা মতো তুলে দিলে নগদ টাকা দিবেন। ছেলে হলে 50,000 আর মেয়ে হলে 30,000 টাকা। হাসপাতালের বিল পরিশোধের আশ্বাসও দেন তিনি। সে রাতেই সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন প্রিয়া, আর কথা মতো সন্তানকে তুলে দেন জাহাঙ্গীর আলমের হাতে। এরপর সেই সন্তানকে কার কাছে দিয়েছে জাহাঙ্গীর তা জানতে পারেননি রাসেল ও প্রিয়া। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। পরে 30,000 টাকার মধ্যে 16,000 টাকা হাসপাতালের বিল রেখে বাকি 14,000 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন জাহাঙ্গীর। বিষয়টি জানাজানি হলে গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিজেকে ডাক্তার পরিচয় দেওয়া অভিযুক্ত জাহাঙ্গীর জানান, রাসেল আর প্রিয়া নিজেরাই তাদের সন্তান দত্তক দিয়েছেন। কি হয়েছে না কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এখন আপনারা যেহেতু আমার কাছে যে অভিযোগ করতেছেন সেটা আমরা জানতেইব না কি ঘটনাটা কি ঘটলো। আমি দায়িত্ব পালন করি। কি দায়িত্ব? ম্যানেজার হিসেবে। আচ্ছা, ওনার কয় তারিখে ভর্তি ছিল আপনারা? খেলি না আমরা খেলছিলাম না। 21 তারিখ মেয়ে হয়েছিল। মেয়ে হয়েছিল? উনি কি বাচ্চা নিয়ে বের হয়েছিল? বাচ্চা নিয়ে বের হয়েছে কিনা সেটা তো আমি ছিলাম না তখন। তো আপনার কর্তৃপক্ষ কেউ ছিল না? আমি ছিলাম না তখন। শ্রীপুর থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, বিষয়টি তার জানা নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান। ডেলিভারি হয়েছে আমার, এনে আমার এনে টাকা দিয়ে গেছে। তৌহিদ হাসান, কালবেলা। বিল ছিল সেটা দিয়ে গেছে, সেটা আমি না করব না।